Assalamu alaikum. Welcome to my video. রাস্তার পাশ দিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় বন্দি করে ফেললাম আমরা। আপনারা যে দেখতে পারতেছেন এই ঘনসবুজে ঘেরা বাগানগুলান, এগুলানি হলো মালয়েশিয়া বিখ্যাত পামেল বাগান। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে পামেল তেলের জন্যে লাইন ধরে থাকে আমাদের সাধারণ জনগণ। আর এই ঘনসবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্যগুলান ক্যামেরায় বন্দি করে ফেললাম আমরা। প্রায় 70% জায়গায় এই পামেল বাগান, যেখানে যাবেন সেখানে আপনি দেখতে পারবেন পামেল বাগান। মালয়েশিয়া বিখ্যাত হচ্ছে এই পামেল বাগান। পুরো মালয়েশিয়া জুড়ে আছে শুধু পামেল আর পামেল বাগান। আপনি রাস্তা দিয়ে যেতে লাগলেই দেখতে পারবেন রাস্তার পাশ দিয়ে এরকম সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য এই পামেল বাগান। মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে 1982 সাল থেকে 1985 সাল, অর্থাৎ 3 বছর যুদ্ধ করে তারপর তারা স্বাধীনতা লাভ করে। আর তখন থেকে এই পর্যন্ত মালয়েশিয়া টেকনোলজির দিকে এবং সমস্ত কিছু থেকে মালয়েশিয়া অনেক দূর এগিয়ে আছে। আর আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সাল। 1971 সাল থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ মালয়েশিয়ার তুলনায় অনেক অনেক পিছিয়ে আছে। আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি যে আমাদের দেশে একদিন এরকম উন্নত হবে। কি দারুণ পরিবেশ প্রিয় বন্ধুরা, দেখেন এপার দিয়ে গাড়ি যাচ্ছে, ওই পার দিয়ে গাড়ি আসতেছে। এরকম সুন্দর পরিবেশ দেখে কার না ভালো লাগে প্রিয় বন্ধুরা। তাই আমি বাংলাদেশের ট্রাভেলারদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়া অনেক অনেক পর্যটক কেন্দ্র আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।